জীবন মহরহ ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমাননা করে যাচ্ছে তোমরা যে দর্শকদের জাতি সেই মুসলিমের তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্ট্যান্ড বিজয় হয়েছে ঠিক কিনা বলেন মুসলমানরাই তোমাদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানরাই তোমাদেরকে শিক্ষা দিয়ে এবং আপনারা যারা অত্যন্ত কষ্ট করে এই সমাবেশে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এক বক্তব্য এখানে শেষ করছি ওয়াকিরি দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় সুদীপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই জাতীয় মসজিদের বাইতুল মুকাররমে আমাদের সোনাকান্দার পীর মুর্শিদ জাবলারের নেতৃত্বে ওই ফ্রান্সের কুলাঙ্গার আমার দয়াল নবীর সম্পর্কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে আজকে লক্ষ কোটি রসুলের আজাদ বাইতুল মুকাররমে ঢাকার প্রাণ কেন্দ্রে জমায়েত হয়েছে টিকি বেতন লক্ষ জনতার থেকে কারণে রাষ্ট্র আদালতে আন্তর্জাতিক আদালতে আইনের আওতায় তাকে ফাঁসির কাস্তিতে তুলাইতে হবে ঐতিহ্যবাহী সোনাকান্দা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে এই প্রতিবাদ সমাবেশের কেন আয়োজন করা হয়েছে আজকে ফ্রান্স সারা বাংলা সারা বিশ্বের প্রায় 150 কোটি মুসলমানদের কলিজার টুকরা প্রিয় নবীজিকে নিয়ে অপমাননা করেছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন তারা এমন নবীজিকে নিয়ে অপমাননা করেছেন যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ওয়ারাফানা লাকা যিকরাক হে নবী আমি আপনার আলোচনাকে আমি সুউচ্চ করেছি যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ তাআলা বলেন নবী আমি আপনাকে তাম পৃথিবীর সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সকল মানুষের জন্য আপনাকে বিধি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি যেই নবীর ব্যাপারে বিশ্বের সাহিত্যিকরা শত শত হাজার হাজার সাহিত্য রচনা করেছেন যেই নবীর ব্যাপারে বিশ্বের কবিরা হাজার হাজার লক্ষ লক্ষ কবিতা রচনা করেছেন যেই কবি যেই নবীজির ব্যাপারে বিশ্বের বিখ্যাত মনীষীরা অত্যন্ত উচ্চসিত প্রশংসা করেছেন আপনারা জানেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওই গ্রন্থটির লেখক ব্রিটেনের একজন খ্রিস্টান লোক তিনি ওই গ্রন্থের মধ্যে নবীজির সম্পর্কে বলেছেন অফ অল দা রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দা ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দা মোস্ট সাকসেসফুল ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিয়ার মধ্যে বলেছেন পৃথিবীর সকল ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে সফল কাম হচ্ছে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি খ্রিস্টান দিয়েছে আপনারা জানেন বিশ্ববিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শো তিনি বলেছেন এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ওয়্যার টু রিজিউম দা ডিক্টেটরশিপ অফ দা ওয়ার্ল্ড হি ওড সাকসিস in solving all the problems of the world and would bring so much needed happiness and peace জর্জ বার্নার্ড শো নবীজি সম্পর্কে বলেছেন নবীজির মতো কোন ব্যক্তি যদি আজকের আধুনিক বিশ্বের নেতৃত্ব নেয় তাহলে তিনি এই পৃথিবীর সকল সমস্যার সমাধান করে পৃথিবীবাসীকে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি এনে দিতে পারেন বলে 12টি কার্টুন চাপা হয়েছিল তখন সারা বিশ্বের মুসলমানরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল এরই ধারাবাহিকতায় 2015 সালে ফ্রান্সের শার্লো এবদু একটি পত্রিকা আছে ওই পত্রিকায় আবার ওই ছবিগুলো ছাপানো হয় পরবর্তীতে এই বছরের 30শে সেপ্টেম্বর শার্লো এবদু এই পত্রিকাটি আবার নবীজির এই ব্যঙ্গ কার্টুন প্রকাশ করেছে এই ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার 15 দিন পরে
ওই কার্টুন প্রদর্শনকারী আগে দৃষ্টান্ত দিয়ে অধিবেশন সোনা কান্দা দলাই এই বিশেষ অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে করতে হবে।